এই রাজ্যপালের মুখোশ অনেকদিন আগেই খুলে গেছে, তিনি এখন প্রত্যেক মুহূর্তে তার পূর্বসূরি জগদীপ ধনকরকে অনুসরণ করছেন। তিনি দেখেছেন জগদীপ ধনকর বিজেপির তল্পিবাহকতা করে রাজ্যপাল থেকে সরাসরি উপরাষ্ট্রপতি হয়েছেন, তাই তিনি এখানে বিজেপির মুখপাত্র হিসেবে রাজভবনটাকে বিজেপির সদর দপ্তরে পরিণত করে বিজেপির তল্পিবাহকতা এবং বিজেপির দালালি করছেন এবং এখানে রাজ্য সরকারের পয়সা খরচা করে একটা সমান্তরাল প্রশাসন চালিয়ে আমাদের রাজ্যের তিনবারে নির্বাচিত সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। এটা প্রকাশ্যে নরেন্দ্র মোদীর পদলেহনের নিকৃষ্টতম উদাহরণ। আর এই প্রসঙ্গে কি বললেন কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী, আসুন শুনব। উনার শেষ কথা দিয়েই উনার জবাবটা দিই, ঈশ্বর আল্লাহ তেরো নাম, রাজ্যপালকে শ্রীমতী দে ভগবান। রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য কি বলছেন শুনুন। তরুণ প্রজন্মের চোখে দেখা নতুন ভারতবর্ষ, তার নেতা নরেন্দ্র মোদী। রাজ্যপাল যদি তার সঙ্গে কৃষ্ণের তুলনা করে থাকেন, এটা করতেই পারে, এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে সমালোচনা কি হতে পারে? এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে খড়ি দিয়েছিলেন, তিনি ধীরে ধীরে শিখেছেন, শিখে তৃণমূলকেও চিনেছেন। আমি অপ্রাসঙ্গিক শক্তি যারা আছে সিপিএম কংগ্রেস যারা এখন শূন্য হয়ে গেছে, তো তাদেরও দেখেছেন, দেখে তার মধ্যে থেকে তিনি তার বক্তব্য রেখেছেন। এবার সবটাই মানুষের সামনে, এটা তো কোনো অসাংবিধানিক বিষয় নয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া দিয়েছেন এবার শুনব। ওর প্রশংসা কখন কিরকম করেন তার ঠিক থাকে না, উনি এসে সবচাইতে বেশি প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জিকে। এখনো কেউ বুঝিয়েছে যে একা মমতা ব্যানার্জিকে প্রশংসা অথবা তার বিরোধিতা করো না, মমতা ব্যানার্জিকেও প্রশংসা করো, নরেন্দ্র মোদীকেও প্রশংসা করো, বিরোধিতা করতে চাও না। বরং পোস্ট যদি ঠিক রাখতে হয় তাহলে মোদি এবং দিদি দুজনকেই ঠিক রাখার চেষ্টা করো। কৃষ্ণের সঙ্গে এবার নরেন্দ্র মোদীর তুলনা করলেন রাজ্যপাল। শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভারতে অর্জুনের রথ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, একই রকম ভাবে নরেন্দ্র মোদী আছেন বলে ভারতবর্ষের মতো রথ অক্ষত রয়েছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে শিশুরাও বলছে ভারতবর্ষ আজ সবাইকে নেতৃত্ব দিচ্ছে। ভবানীপুরের একটি অনুষ্ঠানে মন্তব্য করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। India has shown to the whole world the inner strength of this nation is its spiritual sublimity. Yes, I feel proud to say I am a Hindu. In a secular state, one is proud to say I am a Hindu. As Mahatma Gandhi said, to be a good Hindu means to be a good Christian, to be a good Muslim. Ishwar Allah Tere Naam Sabko Sanmati De Bhagavan. I remember one episode from the Mahabharata. The moment Krishna's feet touches the ground, the chariot explodes. Stupefied Arjuna doesn't know what is happening. Krishna said with a quizzical smile, "Don't worry Arjuna, this is the rath, this is the chariot on which hundreds of Divyastras fell during the battle. If it did not explode, there was a reason for that. That reason, Arjuna, was I was in it. Today is the rath called Bharat does not explode. Why? Instead of Narendra Krishna, there is a Narendra there. Let us not forget that. India's history, India's tradition, India roots away from the humble abode, from the huge abode in which I am the humble occupant now. That is the Raj Bhavan. My predecessors, the British days, they used to boast to the Indians, Britannia, Britannia roots away. Now the Indian children, especially after the consecration of the temple in Ayodhya, Indian children are proudly proclaiming, India, India leads the race. That is where this nation has come to. India is strong. Let us assert we are strong. India is great. Let us assert we are great. God is with us.